জানাই প্রথমে আমাদের আজকের কর্তাপক্ষ কেন আলোচনা করার জন্য অতি সুন্দর হয়তো অতি সুন্দর একটি পালা এই সুন্দর একটি আসনের জন্য তারা নির্ধারণ করলেন। এই জন্য এই তিন প্রকারের লোক আল্লাহর রহমতের ছায়ায় থাকে। নবী বলেন একটি জায়গার মধ্যে আমার নবীজির সাহাবারা দুটি মজলিস করছিল, এই ছোট বাবা কথার সময় বেশি গেলে তো বিপদ, কথা বুঝতে হইবে কারণ কোরআন হাদিসের কথা, এটা কোনো ব্যক্তির কথা আমাদের মতো সাধারণ কোনো ব্যক্তির কথা দেখে একটি জায়গার মধ্যে আমার নবীর সাহাবারা দুটি মজলিস করছিলেন, একটির মধ্যে হচ্ছিল জিকির আরেকটির মধ্যে হচ্ছিল জ্ঞান আলোচনা। নবীজি দুটি মজলিস দেখে কাছে গেলেন, যেই মজলিসের মধ্যে জ্ঞান আলোচনা হচ্ছিল আমার দন্দরদি আমার সেদিন ওর বন্ধু দয়াল নবীজি কি করলেন সেই মজলিসের মধ্যে গিয়ে বসলেন, তাদের আলোচনা শুনলে তাদের সঙ্গে আলোচনা করলে। তাহলে এই হাদিসের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি, আমরা জানতে পারলাম, আমরা শিখতে পারলাম যে জায়গার মধ্যে জ্ঞান আলোচনা করা হয় সেই মজলিসটা সেই জায়গাতে একটা উত্তম দিই আল্লাহর রহমতের একটা জায়গা হয়ে যায়। ওই জায়গাটা কোনো সাধারণ জায়গা থাকে না, তেমনিভাবে সেই জ্ঞান আলোচনা করার জন্য আমাদের কর্তাপক্ষ পালা দিলেন। আজকের পালা হলো গুরু এবং শিষ্য। আমি প্রথমে একটি কথা বলবো, বাজার আমার কথা লক্ষ্য করে শুনবেন একটু। আমার আজকে যিনি প্রতিপক্ষ অত্যন্ত একজন ভালো শিল্পী, গুণী শিল্পী, তার পালা হলো আজকে শিষ্য। তিনি দাঁড়িয়ে একটি কথা বললে এক এক কয়েকবার উচ্চারণ করলেন আমার গুরু মা গুরু মা গুরু মা, এখন এইখানে মুসলিম চেয়ারম্যান উনি সভায় আসলো, বলা হইল যে এখানে মনে মনে একটা আমার এই সভাতে একটু আলোচনা করবে, বলা হইল যে এখন এই মুহূর্তে আপনাদের মাঝে কিছু আলোচনা করবেন মুসলিম চেয়ারম্যান, তাই না? আর যদি উনি না হয়ে একজন নারী যদি চেয়ারম্যান হয়, সে মহিলার নাম হতে পারে, কার কথা বলবো আবার সেই নামের তোর থাকলে বন্ধু আবার তোর রাগ করে, আমার নাম তাই বলি নাকি, কারণ আমার অনেক মায়ে বা বোনেরা আছে গান শুনতেছে, আমি যে নাম বলবো যদি ওর তাকে কেউ হয়ে যায় তাহলে আমার মনে মনে গুসা করবো, কিন্তু আমার নামটা করবো ধরার তালিয়ায় নাকি আমার নামটাই তোলা
বলবে যে এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবে তানিয়া চা। এই কথাটা বলবে না যে চেয়ার চেয়ারম্যানের পরে কি হয়, তার বিপরীত সব কথা চেয়ারম্যান, তাই না? এই কথাটা কি বলবে? না, বলবে না। এখানে কোন লিঙ্গ ভাগ করা যাবে। আমি তোমাকে প্রথমে বাজান এই কথাটা বলে দিলাম, তুমি আমাকে গুরু গুরুই বলবে, গুরু মা গুরু বাবা এই শব্দের প্রয়োজন নাই, এই শব্দ এখানে আসে। আমার রাধা বল্লভের গানটি গাইতে হলো, ওরে যার সাথে তার প্রেমপ্রীতি তার পূজায় কি মন বসবে, জানা না রে ও ভক্ত মনে কৃষ্ণের তোর গুরু ভজন হবে, কৃষ্ণের তোর পূজা হবে। কিভাবে হবে আমার এই গানের মধ্যে তা বিস্তারিত আসলো। বাবা তুমি আমার গানটা শুনো, চেষ্টা করো, অবশ্যই অবশ্যই সেটা থাকবে না, সেটা ছেড়ে তোমার মধ্যে যে ভালো স্বভাব সেটা আপনা আপনি হতে থাকবে। Thank you.
আমি বললে হা
কিন্তু আপনারা এই যে ইউসুফ নবী ইউসুফ জু লেখা একটা ঘটনা দেখেন না এই যে টিভির মধ্যে এসটিভিতে এসটিভিতে দেখেন না দেখেন না আচ্ছা যাই হোক আপনারা শুনেছেন তো অবশ্যই কোরআনের একটি বিষয় কোরআনের একটি আলোচনা সূরা ইউসুফের মধ্যে যে ইউসুফ জু লেখা প্রেমের যে কাহিনী বলা হইল এবার আসি সেখানে নয় মূল কথা হইল ইউসুফ নবীর পিতা হইল তার বাবা হইল ইয়াকুব নবী ইয়াকুব নবী হইল তার বাবা তার বাবা তার সাথে ছিল আরো দশ ভাই আরো দশ ভাই যখন মিশরের বাদশাহ কর্তৃত্ব দিলেন আমার ইউসুফ নবী তখন সেখানে গিয়ে আমি কথাটা সংক্ষিপ্ত করছি বাজান ওইখানে গিয়া ওই দরবারে গিয়া তখন দশ ভাই এবং তার মা এবং তার বাবা উভয় তারা এই মিলে আমার ইউসুফ নবীকে সেজদা বা ভক্তি দিয়েছিল এটা কোরআনের বিষয় কোরআনে সূরা ইউসুফের মধ্যে আলোচনা করছে আমি শেষ করতেছি একেবারে অল্প কথা বলে আচ্ছা সে তার পালা না শুনলে এরপরে আপনি শেষ করে দিবেন সে পায়াতের অর্থ হলো একটা পায়াত হলো তার সাথে নাই